ইতালির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মনফালকোনের বাংলা স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহরের মেয়র এনরিকো বুয়ান। তিনি বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির প্রশংসা করেন। অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান স্কুলের প্রধান শিক্ষিকা সাজিয়া আইরিন। ক্রিয়া প্রতিযোগিতা আমরা এখানে গ্রিল পার্টি আয়োজন করেছি আমাদের শিক্ষার্থীদের নিয়ে। দিনভর শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ওয়েলফেয়ার ও কালচারাল অ্যাসোসিয়েশন মনফালকনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে দুপুরের মধ্যাহ্নভোজনে প্রায় 500 জন মানুষের জন্য গ্রিল পার্টির আয়োজন করা হয়। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ।